সবাইকে শুভ সন্ধ্যা। আরম্ভ করার সময় প্রথমেই মনে করতে হচ্ছে আমাকে যে খালেদ একটা কয়েকটা জিনিস বেঁধে দিয়েছে আর কি, 5 থেকে 6 মিনিট, 5 থেকে 6টা স্লাইড। তো আসলে গত 2 দিন যেই আমরা সেশনটা করলাম, তো ওইটাকে এখন 5 থেকে 6টা স্লাইডে দেখানো পুরোপুরি তো সম্ভব না। আর তো যেটুকু মুখে বলে দেখি যেটুকু কভার করা যায় কিনা আর কি। তো এখানে যেটা ছিল আর কি, আমাদের আমার কাছে যেটা হচ্ছে হলো আর্কিটেকচার ইন দ্য ল্যান্ডস্কেপ অফ ডেল্টা। আমি ইংলিশ ভালো বলতে পারি না, বাংলাও ভালো বলতে পারি না, তো মিলিয়ে মিশিয়ে বলবো আর কি। তো এটাই শুনতে হবে সবাইকে কষ্ট করে। তো এখানে যেটা হচ্ছে হলো, আমি যেভাবে দেখি যে আমাদের এই বদ্বীপ বা ডেল্টা যেটা, সেটা আমাদের হিমালয় থেকে আমরা সবাই জানেন যে নদীগুলোর উৎপত্তি, এবং তারপরে এসে বাংলাদেশের উপর দিয়ে এটা বঙ্গোপসাগরে যে পড়ছে, মানে একটা বিশাল বদ্বীপ। এবং এখানে সব কিছু, আমাদের জীবনধারা, আমাদের জীবিকা এবং আমাদের বিল্ড ফর্ম, সব কিছুই এই ইসের উপরে, এই ডেল্টার এবং পানি, আমি যেটা বলছি ল্যান্ড ওয়াটার অ্যান্ড বিল্ড ফর্ম, এই তিনটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটা ছাড়া একটা ছাড়া একটা আসলে চিন্তাই করা যায় না, এবং এর উপরে আমাদের জীবিকা এবং আমাদের বাসস্থান এবং সব কিছুই এর উপরে নির্ভরশীল। তো এইটার সঙ্গে বলতে গেলে যেটা হচ্ছে হলো যে আমরা দুই ধরনের ল্যান্ডস্কেপ দেখি, একটা হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে ম্যানমেড ল্যান্ডস্কেপ। তো আমি সরাসরি আমি কিছু প্রকল্পে চলে যাব আমাদের করা, এবং আমরা কীভাবে রিসেন্ট টাইমসের প্রজেক্ট, এগুলো আগের না, আমরা 33 বছর ধরে কাজ করছি, আমি সাইফুল, আমরা একসঙ্গে কাজ করেছি, এখন রিসেন্টলি কী করছি এবং কীভাবে দেখছি সেটা, এবং এটা আমার প্র্যাকটিস যে আর্কিটেক্টস এবং আমার সঙ্গে যারা আমার সহকর্মী তাদের সকলের মিলে করা এই কাজগুলো, এবং এর সঙ্গে আমাদের অন্য কয়েকজন অ্যাসোসিয়েটও ছিলেন, এদের সঙ্গে কাজ করেছি। তো আমি এই প্রজেক্টগুলো দেখাবো, তো শুরু করছি। প্রকল্প আমি দেখাবো, একটা হচ্ছে হলো রুরাল কনটেক্সটে, আর একটা হচ্ছে সাব আরবান কনটেক্সটে, আর একটা হচ্ছে হলো আরবান কনটেক্সটে। তো এটা ছিল আমাদের সেই গ্রামের একটা কাজ। আমাদের আমরা জানি যে আমাদের যেটা বলছিলাম ডেল্টা নদী সঙ্গে এবং আমাদের জমি এইটার সঙ্গে যে সম্পর্ক, এটা অ্যাকচুয়ালি এত বেশি গভীর যে একটা থেকে আরেকটা আলাদা করা যায় না। এই নদী আমাদের কিন্তু যেরকম লাইফ লাইন, আবার সে সময় আমাদের ডিস্ট্রাকশনেরও একটা উৎস। তো এরকম আমরা প্রতি বছরই হাজার হাজার পরিবার দেখা যায় যে নদী ভাঙনে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, তো তাদেরকে কিভাবে রিসেটল করা যায়, এই প্রজেক্টটা ছিল সেই ধরনের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে প্রজেক্ট। এটা শুধু আর্কিটেকচার না, এখানে লাইভলিহুড ওয়াজ এ মেজর কম্পোনেন্ট। তো এখানে ওই প্রজেক্টটাকে আমাদের যেই গ্রামগুলো করি, তার মধ্যে একটা গ্রাম হচ্ছে এইটা পশ্চিম চরিতাবাড়ি। এই গ্রামটার আমরা গত বছর নভেম্বর মাসে ভিজিট করি, সেই সময়কার কিছু ছবি। তো এটা ল্যান্ডস্কেপের ছবিগুলো, আরও আসলে অনেক স্লাইড তো এটার থেকে দেখানো যাবে না, আমি যার জন্য ভালো ভিডিওতে দেখালে মোটামুটি একটা কুইকলি ইয়ে দেওয়া যাবে আর কি, এটা রান ডাউন। তো এবং আরও একটা বলে রাখা ভালো, আমরা 4টা গ্রাম করেছিলাম, অলরেডি 1টা গ্রাম আবার নদীতে বিলীন হয়ে গেছে। এরপরে আমরা দেখছি রিসেন্টলি আমাদের একটা কাজ, এই কাজটা আমরা এবং আমাদের প্র্যাকটিস যে আর্কিটেক্টস এবং ওহা মিলে আমরা করি। এটা একটা কম্পিটিশনের জন্য এন্ট্রি ছিল, এটা আরবান কনটেক্সটে। আরবান কনটেক্সটে যে আমরা আসলে আমরা কী করছি, আমাদের শহরগুলোকে আমরা এমনভাবে ল্যান্ডস্কেপ বা যেটা ওপেন স্পেসেস ছিল সেগুলোকে আমরা এইভাবে করে গ্রাস করছি যে এখন আর শহরের মধ্যে ওপেন স্পেস বলতে কোনো কিছুই নাই। আমাদের পার্কগুলো, আমাদের খেলার মাঠগুলো সবগুলোকে আমরা দখল করে এবং শুধু নির্বিচারে মানে ইমারত এবং ভবন নির্মাণ করে যাচ্ছি। তো সেখানে আমাদের এই
এটা উদ্দেশ্যটা ছিল এই প্রকল্পটাতে একটা একটা হেলথ কমপ্লেক্সের প্রজেক্টের কম্পিটিশনের প্রজেক্ট। তো সেখানে আমরা চাচ্ছিলাম যে শুধু বিল্ডিং না, এটা যাদের জন্য তৈরি করছে এটা ছিল হলো সমাজের একটু নিম্নবিত্ত, এদেরকে সেবা প্রদান করবে এই ধরনের একটা প্রকল্প। তো সেজন্য আমরা তাদের জন্য একটা আরবান পার্কের মধ্যে কি বিল্ডিংটাকে গৌণ করে আরবান পার্ক এবং বিল্ডিংয়ের ভিতরে কীভাবে ল্যান্ডস্কেপ নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো এটা হচ্ছে হলো সেই ধরনের এই প্রকল্পের একটা চিত্র। এটা ছিল আমরা তখন একটা স্টাডিতে আমরা দেখলাম যে রোগীদের অসুখ তাড়াতাড়ি সারে যদি তারা গ্রিনারিজের কাছে থাকে। তো আমাদের আমরা হসপিটালে কি দেখি যে আমাদের ইসে যে কেবিনগুলা অথবা যে ওয়ার্ডগুলা সেগুলো দেখে আমরা সরাসরি দেয়ালের দিকে আমরা ফেস করে থাকি, এটা খুবই গ্লুমি একটা পরিবেশ। তো এখানে আমরা চেষ্টা করছিলাম সেটাকে দূর করে কিভাবে উল্টোটা করা, এবং ওর সঙ্গে যারা রোগীদের সঙ্গে আসে তাদের জন্য একটা যারা যেই ধরনের আমাদের একটা খুব বড় রোল প্লে করে রোগীর সঙ্গে যারা সঙ্গে আসেন, তো তাদেরকেও সেই পরিবেশটা খুব তারা যেন অ্যাট ইজ ফিল করে সেরকম ধরনের পরিবেশ সৃষ্টি করা। এটা ছিল এটা ওই প্রজেক্টেরই আমাদের কিছু স্টাডিজের মধ্যে। এটা বেজমেন্টের মধ্যে থেকে আমরা গাছগুলোকে তিনটা বেজমেন্ট নিচে নিয়ে ওখান থেকে উঠিয়ে আনি এবং এই ল্যান্ডস্কেপটাকে বেজমেন্টের সঙ্গে উপরের মাটির সঙ্গে কানেক্ট করার জন্য আমরা এই ধরনের স্পেস ওখানে প্রপোজ করেছিলাম। এবং বিল্ডিংয়ের গায়েও আমরা গ্রিনারিজ নিয়ে আসি যাতে করে সব বিল্ডিংগুলো থেকেও এই ধরনের স্পেসগুলোকে এনজয় এই গ্রিনারিজকে এনজয় করা যায়। এবার একটা প্রকল্প দেখাচ্ছি, এটা হচ্ছে হলো একটা ট্রেনিং ইনস্টিটিউট। তো সেটাতে আমাদের সাইটটাতে আমরা যখন ভিজিট করি আমরা প্রথমেই দেখতে পাই যে গাছ অনেকগুলা গাছ আছে সাইটে যেগুলোকে আমরা রেখে করা যায় কিনা এই চেষ্টা করতে থাকি এবং সেভাবে করেই এই এটাতে আমরা প্রথমে লোকেট করে ফেলি গাছগুলোকে। এবং সাইটটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু একটা সাইট কিন্তু মাঝখানের জমিটা এই আমাদের ক্লায়েন্টের না, দুই পাশে দুটো জমি একদিক থেকে রাস্তা এবং এছাড়া ছোট্ট 10 ফিটের একটা কানেকশন আছে এটা দিয়ে দুটো যোগ করা আর কি। তো এইভাবে করে জমিটাকে নিয়ে কাজ করি। তো আমরা তখন এই বিল্ডিংগুলোকে বসাবার জন্য চেষ্টা করি একদম যতটা সম্ভব এবং আলটিমেটলি সবগুলা গাছকে রাখা সম্ভব হয়েছে। তো এইভাবে করে আমরা ডেভেলপমেন্টসগুলো এবং আরও কিছু ছিল সাইটে কিছু গাছগাছালি যেগুলো ছিল ওই ছোট গাছও ছিল এবং বড় গাছও ছিল, আমরা ছোট গাছগুলোকে পরে ল্যান্ডস্কেপে আমরা ইনক্লুড করি, যেগুলো বড় গাছগুলো তো রাখাই হয় ওই সব গাছ দিয়ে আমরা ল্যান্ডস্কেপগুলো করার চেষ্টা করি আর কি। এই গাছটা এখন একটা ডিজাইন ফাইনাল হয়ে গেছে, এটা কনস্ট্রাকশনে যাবে। এগুলো সব স্টাডিজগুলো, এগুলো কিছু জাস্ট ছবি। এটা আমাদের শেষ করা একটা প্রকল্প উৎস ভিলেজ, এটা একটা স্কুল কাম ডরমিটরি বিল্ডিং, এটা আন্ডার প্রিভিলেজ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য, এটা ঢাকার কাছেই। তো এটাতে আমরা কিছু কিছু জিনিস ট্রাই করেছিলাম যে আমাদের এই যে এখানে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এরকম আমরা সবসময় জানি যে শিমুলতলা, বকুলতলা, শিউলিতলা, তারপরে হয়তো জামতলা, আমরা এগুলাকে আমাদের আমরা ছোটবেলার কিন্তু একটা স্মৃতি। তো এখানে যে বাচ্চারা থাকবে তাদের জন্য আমরা এরকম কতগুলো ওই গোল বেদি করে ওখানে গাছ সব ফলের গাছ এবং ফুলের গাছ লাগাই যাতে করে ওরা ওখানে এসে খেলতে পারে, বসতে পারে এ ধরনের। এটা ওই প্রকল্পেরই কিছু ছবি। রাস্তার পাড়ে আমরা এখন সুপারি গাছ লাগিয়েছি, তো এগুলো বড় হলে একটা এভিনিউর মতন হবে আর কি। এটা একটা বাড়ি, এই বাড়িটা একজনের বাগান বাড়ি। তো সে তার মাছ ধরা এবং বাগান করা খুবই শখ, তো সে এই পাশাটা করে যত কম খরচে করা যায় আমাদেরকে দেয়। এটা আমরা করি হলো যতটা সম্ভব গ্রাউন্ডকে টাচ না করে আমরা একটা এবং জমিটা একটু একদিকে ঢালু ছিল, এই গাছটা ছাতিম গাছের একটা গোড়া এখানে ছিল এটাকে রেখে এবং জমিটা যত ঢালু ছিল তো এখান থেকে আমরা একদিক থেকে ওটাকে উঠিয়ে আমরা করি যতটা সম্ভব নেচারকে একদমই আনটাচ রেখে এবং এনজয় করার জন্য নেচারকে সেভাবে এটাকে সাজানো হয়। এটি শেষ, ধন্যবাদ।